এটি হলো এনজিসি 1961 গ্যালাক্সি, যা পৃথিবী থেকে 180 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি ক্যামেলো পার্ডালিস নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে। এর কেন্দ্রের চারপাশের যে চকচকে নীলবর্ণের সর্পিলাকার অঞ্চলটি রয়েছে সেটি ধুলোময় অঞ্চল, এবং এখানকার যে নীল বর্ণের তারাগুলি রয়েছে সেইগুলি সব নতুন তারা, মানে এদের সবেমাত্র জন্ম হয়েছে। চলুন আগে আমরা গ্যালাক্সির এই নীল অঞ্চলে জুম করে নতুন তারাগুলিকে দেখে আসি। হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে এই হাই রেজলিউশন ইমেজটি তোলা হয়েছে। যেগুলো স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন সেগুলি সব নতুন তারা। এবার এর কেন্দ্রে আমরা জুম করে দেখি সেটা কেমন। এর কেন্দ্রে একটি সক্রিয় গ্যালাকটিক নিউক্লিয়াস রয়েছে। এর কেন্দ্রে যে তারাগুলি রয়েছে তাদের কোনো নির্দিষ্ট বার নেই। এই ধরনের গ্যালাক্সিকে এজিয়ান গ্যালাক্সি বলা হয়। এজিয়ান গ্যালাক্সির কেন্দ্র খুব উজ্জ্বল হয় এবং এর কেন্দ্র থেকে আলো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে ছায়াপথের বাকি অংশে ছড়িয়ে পড়ে। সাধারণত এই ধরনের গ্যালাক্সির কেন্দ্রে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। এই ব্ল্যাক হোলটি গ্যালাক্সির বিবর্তনকে এমন আকার দেয়। এনজিসি 1961 হল একটা সাধারণ এজিয়ান গ্যালাক্সি। এই গ্যালাক্সি থেকে যে চার্জড পার্টিকেলগুলি নির্গত হয় তা কম শক্তিসম্পন্ন হয়ে থাকে।